তরুণ প্রজন্মের তোমরা যারা আছো তোমাদের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই। তোমরা গত ১৮ সালের নির্বাচন দেখেছো, তোমরা কি ভোট দিতে পেরেছো? ১৮ সালে তোমরা ভোট দিতে পারো নাই। ১৪ সালের তথাকথিত নির্বাচন দেখেছো, ১৪ সালের তথাকথিত নির্বাচনে ভোট দিতে পারো নাই। তোমরা স্ব এলাকায় তরুণ প্রজন্ম বাংলাদেশে যারা উপস্থিত আছো, এই মুহূর্তে যারা দেখছো, যারা পরবর্তীতে দেখবে, আজকে হোক কালকে হোক দুদিন পরে হোক, এই অনুষ্ঠান হয়তো তোমরা দেখবে, এই বক্তব্য হয়তো তোমরা শুনবে। তরুণ প্রজন্মের কাছে আজকে আমি বলতে চাই, যে ভোট তোমরা দিতে পারোনি, আমি আজ আমার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে সমগ্র দেশের মানুষের কাছে আজ প্রতিজ্ঞা করতে চাই, তরুণ প্রজন্ম তোমাদের কাছে আমি পরিষ্কারভাবে তুলে বলতে চাই, কারণ তোমরা আজ তরুণ প্রজন্ম, তোমাদেরকে এই দেশের দায়িত্ব নিতে হবে দুদিন পরে। কাজে তোমরা যদি রাজনৈতিকভাবে ইন্টারেস্টেড না হও, রাজনীতি তোমাদের করতে বলছি না, কিন্তু তোমাদেরকে তোমাদের দেশের প্রতি দায়িত্ব আছে, তোমাদের দেশের প্রতি কর্তব্য আছে। কারণ আজ যদি তোমরা তোমাদের কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করতে না পারো, সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারো, তাহলে পরশুদিন তোমাদেরকেই ভুক্তভোগী হতে হবে, তোমাদেরকেই ভুক্তভোগী হতে হবে। কাজেই আজ আমি বলতে চাই, এই যে এখানে একজন বক্তা বলে গিয়েছিলেন যে এজেন্ডা, ইয়েস, আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী, আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। এটাই হচ্ছে আমাদের আজকের প্রতিজ্ঞা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যে ভোটের অধিকার, যে ভোটের অধিকার ২০০৯ সাল থেকে, এক মিনিট, আজ জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের, সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা নির্বাচন, যেই নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনে গত ১০-১২ বছর যাবৎ বাংলাদেশের কোনো ভোটার, কোনো মানুষ, সেটি নতুন প্রজন্ম হোক, সেটি পুরনো প্রজন্ম হোক, কেউ ভোট দিতে পারে না। আজ বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আসুন আজকে আমাদের স্লোগান হোক, ৭৫ সালে যেই অপশক্তি পরাজিত হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে, 1/11-এর মাধ্যমে, সেই অপশক্তি আজ দেশের ক্ষমতা দখল করেছে। আসুন আজ আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।